অনন্যা নামে রোবটে মজেছে মাদার্স হাটের সমস্ত ভোজন রসিকরা। কিচেন রুম থেকে খাবার বয়ে নিয়ে সোজা খাবার টেবিলে পৌঁছে যাচ্ছে অনন্যা। বীর ভাতটা দেখলেই থমকে যাচ্ছে অনন্যা এবং বলছে, আমি অনন্যা, খাবার নিয়ে যাচ্ছি, আমাকে রাস্তা দিন। দিনের পর দিন ভিড় বেড়েই চলেছে কৃষ্ণনগরের একটি রেস্তোরাঁয়। 2013 সালে তিনজন মহিলা নিয়ে জাতীয় সড়কের ধারে একটি রেস্তোরাঁ খোলা হয়। পেট্রোল পাম্পের পেছনে শুরু হয়েছিল মাদার্স হাট। গুটি গুটি পায়ে এগিয়ে 11 বছরে একটি অভিজাত রেস্তোরাঁর সমকক্ষে পরিণত হয়েছে এটি। কিন্তু কেন রোবটের নাম অনন্যা, সে এক অজানা কাহিনী। যখন প্রথম শুরু হয়েছিল এই রেস্তোরাঁ, তিনজন মহিলার মধ্যে একজনের নাম ছিল অনন্যা, যার বাড়ি নদিয়ার শান্তিপুরের ফুলিয়াতে। রেস্তোরাঁর তিন মহিলার মধ্যে দুজনে কাজ ছেড়ে চলে যায়, কিন্তু থেকে যায় অনন্যা। আর অনন্যার হাত ধরেই আজ মাদার্স হাট পূর্ণতা ও পরিচিতি লাভ করেছে। আর সেই কারণেই অনন্যাকে সম্মান জানাতেই অত্যাধুনিক রোবটের নাম অনন্যা রাখা হয়েছে। এখনো পর্যন্ত মোট 4টি অনন্যা নামের রোবট সকাল থেকে রাত পর্যন্ত ক্রমাগত মানুষের কাছে খাবার পরিবেশন করে তুলছে। রোবটের চলার পথে ভিড়ভাট্টা হলেই দাঁড়িয়ে পড়ছে এবং জায়গা দেওয়ার অনুরোধ করছে। রেস্তোরাঁয় খাবার খেতে আসা সকলেই একটু ফাঁক পেলেই অনন্যার ছবি তুলে নিচ্ছে। শিশুরা রোবট অনন্যাকে নিয়ে মজাও শুরু করেছে খুব। মহিলা পরিচালিত মাদার্স হাট রেস্তোরাঁর বর্তমান মূল আকর্ষণ অনন্যা নামের এই রোবটই। আচ্ছা, এই মাদার্স হাটে আপনাদের এখন কাজে হেল্প করার জন্য যে রোবটগুলোকে আনা হচ্ছে, তাতে কি আপনাদের কোনো সুবিধা হচ্ছে? হ্যাঁ, সুবিধা হচ্ছে, অনেক সুবিধা। যেমন আমাদের এখন খাবারটা নিয়ে যেতে হয় না, ও আমাদের মানে ওর আমাদের সুবিধার্থে ও ইচ্ছে মতো সব জায়গায় নিয়ে যাচ্ছে। কিভাবে মানে কতজনের খাবার একসঙ্গে যাচ্ছে? তা 10-20 জনের খাবার একবারে চলে যাবে। সেই রোবটগুলোতে কখনো ধাক্কাধাক্কি হয় মানে আপনারা যখন দিতে যান, বা রোবট নাকি রোবট ঠিক দাঁড়িয়ে যায়? না না, ও দাঁড়িয়ে যায়। আচ্ছা, কবে থেকে এই রোবটগুলো আনা হয়েছে? মাস চারেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কটা রোবট আছে? কত? 4টে। আপনি এখানে কত বছর ধরে আছেন? আমি 9 বছর পার হয়ে 10 বছর। 10 বছর। আপনার নাম? মহিমা অধিকারী। হ্যাঁ, মহিমা অধিকারী। আপনার বাড়ি? বাড়ি পাশেই। পাশে।